আন্দোলন করে আসছেন সাধারণ মানুষ। চার মাসেরও বেশি সময় ধরে চলা সরকার বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 500 বেশি মানুষ। অব্যাহত সহিংস বিক্ষোভের প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতেও। এ অবস্থায় সংকট নিরসনে দেশটির ক্ষমতাসীন সরকার দ্রুত কোনো সমাধানে না আসলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। লুৎফর কবির, সময় সংবাদ। এবং ইরাকে সরকার বিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, উভয় পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র বাগদাদ, আহত বেশ কয়েকজন। এই ছিল আন্তর্জাতিক সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও